আজ আমরা চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের রাজানের স্টুডিও। তো আজ ফার্স্ট ডে, আমাদেরকে ইনভাইট করা হয়েছিল ওভার দ্য এসএমএস। এই দুটো ফিল আপ করে নিয়েছি। তো একটা হচ্ছে আমাদের কাছে ইনভিটেশন এসেছিল শ্রেয়ার জন্য আর আমাদের দুজনকার জন্য। তো আমরা এখন এসেছি, এখন দেখা যাক কতক্ষণ টাইম লাগে, তার উপর ডিপেন্ড করে শব্দশিপ থাকবে কি থাকবে সেটা ডিসাইড হবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আর তোমাদের দেখাতে থাকবো কীভাবে অডিশন হচ্ছে আর কীভাবে তোমরা অডিশনের জন্য যেতে পারো আমি সেটাও বলবো। তো দেখতে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো। তো আমরা এখনো সেটেই রয়েছি এখানে, তো এখন ওয়েট করছি, যখন ডাকবে তখন ঢুকতে হবে। তো এই যে পেছনে দেখো লাইন দিয়ে সবাই বসে রয়েছে, তো এখন আমরা ওয়েটিংয়ে রয়েছি, এইখানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো ফার্স্টে ছবি দিয়ে আর কেন মিট করতে চাইছো এরকম কিছু বেসিক কোয়েশ্চেন দিয়ে ওরা রেজিস্ট্রেশন করাচ্ছে, আর তারপরে উই নিড টু ওয়েট ভেতরে গিয়ে, তারপর হচ্ছে অডিশন। তো এখন আমি আর শ্রেয়া রয়েছি, সপ্তর্ষী বাড়ি চলে গেছে বিকজ অনেকটা টাইম লাগছে। তো দেখা যাক আমাদের কি হয়, তারপর তোমাদেরকে নিশ্চয়ই আপডেট করব। হ্যালো এভরিওয়ান, কিন্তু অনেক নতুন মজাদার আর একটু অন্য ধরনের এক্সাইটিং একটা এপিসোড হতে চলেছে। কি হবে না হবে তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। এইখানে রয়েছে শ্রিয়া মা, সামনে রয়েছে মামুনি, এদিকে রয়েছে দীপশ্রী, এইখানে রয়েছে বাবা, আর এইখানে আছে বাপি। আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা পৌঁছানোর পরেই বলছি। আর আজকে সকাল সকাল কিন্তু রেডি হয়ে, টান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়া হয়েছে, একদম ব্যাগ ডিকি ভর্তি হচ্ছে লাগেজ। তো আগে নামি, তারপর তোমাদের বলবো আমরা কোথায় এলাম। জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে। এটা হচ্ছে ডিয়ারা স্টুডিও, যেখানে দিদি নাম্বার ওয়ানের শুটিং হবে। তো আমরা সিলেক্টেড হয়েছি, তো এখন আমরা এসেছি এখানে শুটিংয়ের জন্য। তো তোমাদের জন্য পুরোটাই শেয়ার করবো, পুরোটাই আজকে ব্লগ করবো, তো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি একদম যেখানে মেকআপ হয়, মেকআপ রুমের সামনে। কিসের মেকআপ, কি ব্যাপার, আর কি করে যাবে বলে দিয়েছো? ওকে, তাহলে তোমরা সাসপেন্সটা জেনে গেছো, তাহলে দেখতে থাকো কি কি হয়। কি দিক করে টিক টিক করে, এখন 9:30, আমাদের 9টায় টাইম, তবে এখন 9:30 বাজে। এখন আমাদের মেকআপের জন্য আমাদের কিছু জিনিস নিয়ে আসতে বলেছিল, কিছু জামা প্যান্ট, কিছু সেট, আমার দেখা যাক সেগুলো কি ব্যাপার। দুপুরবেলা এখন রেডি হয়ে গেছি, শাড়িও পরে নিয়েছি, তোমাদের ফুল লুকটা দিচ্ছি। তার আগে একটু বলে দিই, এখন আমরা খেতে বসছি, এখানে ভাত ডাল একদম বাঙালি খাবার, সেই সব খেয়ে নিয়ে আমরা একদম স্পটে যাব। একদম এই আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলো, আর ফুল লুকটা দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কেমন লাগছে মেকআপের পরে বলো। বহুদিন বাদে মেকআপ করলাম, ছোটবেলায় প্রচুর যখন নাটক করেছি সেই সময় করেছিলাম, আর আগে তো এই হলো আমার লুক, রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়িতে বসছি, আমাদের পার্টিসিপেন্টদের গাড়ি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন। তো দেখো মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এসছে, তো ওরা অন্য একটা গাড়িতে আসবে, পিছনের গাড়িতে আসবে। তো এখন যাওয়া হচ্ছে স্পটে, তো বাড়ি একদম রেডি, তোমাদের বেস্ট উইশেস থাকুক আমাদের জন্য, দেখা যাক কি হয়। এটা হলো আমাদের তরফ থেকে দিদির জন্য একটা গিফট ফ্রম মুখার্জি ফ্যামিলি ক্যানভাস। দেখো সুন্দর দিদি নাম্বার ওয়ানের লোগো দিয়ে পুরোটা বানানো হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি শুটিংয়ের স্পটে, এইখানে হবে হচ্ছে আমাদের শুটিং। এই যে দেখো এখানে শুটিং হচ্ছে। দীপশ্রী, সপ্তর্ষী স্কটল্যান্ডে থাকো, ওখান থেকে এখানে কত বছর হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে দিদি 8 বছর। আচ্ছা, আর 1.5 বছরের আমাদের রিলেশন ছিল। আচ্ছা, আর আমাদের
রিলেশনটা শুরুই হয় হচ্ছে ম্যাট্রিমনির সাইড দিয়ে, তখন ও থাকে লন্ডনে আর আমি থাকি বোম্বেতে কাজের সূত্রে। এবং তারপর মানে যখনই বোম্বে থেকে আসতাম কলকাতায়, তো মা বাবা কিছু ছেলের ফটো আমাকে দেখাতো যে দেখ এখন তো বয়স হয়েছে দেখতেই হবে, দেখতাম হ্যাঁ ঠিক আছে দেখবো এখন নয় বলে সাইড করে দিতাম। কিন্তু যখন দেড় বছর পরে যখন আসলাম তখন দেখি ওই চারটে পাঁচটা ছেলের মধ্যে ওর ফটোটা রয়েছে, আর তখন মানে সারপ্রাইজিংলি ওর ফটোটা দেখে সঙ্গে সঙ্গে আচ্ছা বিয়ে করতে হবে তো ঠিক আছে একেই করছি হয়ে গেল। এইভাবে আর কি আমাদের শুরু হয় দিদি। আর স্কটল্যান্ডে যাওয়ার পরে মানে ইউকেতে যাওয়ার পরে পরেই চলে যাও, হ্যাঁ বিয়ের পরে ওখানেই ছিলাম, আর একদম স্ক্র্যাচ থেকে পুরো সংসারটা নিজেকে করতে হয়েছে, বাইরে তো তাই হবে, একদম কোনো হাউস হেল্প নেই কিচ্ছু নেই, তো জুতো চেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু করতে শুরু করলাম একদম। তারপর আস্তে আস্তে ব্যাপারটা আমরা গুছিয়ে নিলাম আর কি, এবং নিয়ে তারপরে যে জিনিসটা হতো দিদি আপনাকে বলি যে আমরা হয়তো কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে থাকি কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা বাংলাটাকে মিস করি, হ্যাঁ, এবং এই মিস করার ব্যাপার থেকে আমরা একদিন ভাবনা শুরু করলাম যে কীভাবে এই জিনিসটাকে এক্সপ্রেস করা যায়, কীভাবে ব্যাপারটাকে ফুটিয়ে তোলা যায়। সেখান থেকে আমরা শুরু করলাম আমাদের একটা ছোট্ট স্বপ্ন মুখার্জির ফ্যামিলি ক্যানভাস, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল শুরু করলাম, সেখানে সেখানে যা যা জিনিস আমরা কলকাতাতে সেলিব্রেট করি সেই জিনিসগুলো এডিনবার্গে বা স্কটল্যান্ডে কীভাবে সেলিব্রেশন করছি সেই ব্যাপারগুলোকে আমরা ফুটিয়ে দিই। তবে বিয়ের পরে আমার অনেকগুলো রোল চেঞ্জ হয়েছে, সেই ব্যাপারগুলো একটু বলি, মানে একটু মানে যেই জিনিসগুলো হয় যে বিয়ের পরে ছেলেদেরও তো কিছু চেঞ্জ হয়। প্রথম যেটা দেখতে পেলাম যে বিয়ের পরে আমাকে ফটোগ্রাফি ব্যাপারটা নিয়ে আসতে হচ্ছে, এর পরবর্তী যে ফেজটা হলো সেটা হচ্ছে শেপ হয়ে যেতে হলো, যেহেতু আমরা দুজনেই কাজ করি তো দীপশ্রীকে হেল্প করবার জন্য বিভিন্ন রকম খাবার, তার পরবর্তী ফেজটা এখন দেখা যাচ্ছে যে ভিডিওগ্রাফির ফেজ চলে এলো, এখন দেখা যাচ্ছে যে ফটোগ্রাফির নেক্সট স্টেজ যে ভিডিওগ্রাফি, যে কোনো জায়গায় যাচ্ছে বলছে যে ভিডিও করতে হবে, ভিডিও করে শুট করে ক্যামেরাম্যান ওই এখন। তার মাঝে আরেকটা ফেজ গেছে, সেই সময় আমাকে যে রোলটা প্লে করতে হচ্ছে সেটা ন্যানি ফেজ, যখন আমি অফিসে চলে যেতাম ও ও বাচ্চাকে পুরো একদম মানে সকালবেলা ন্যাপি চেঞ্জ থেকে দুধ খাওয়া থেকে এভরিথিং করতো, খুব ভালো। দিদি আরেকটা কথা বলার ছিল আমাদের মুখার্জি ফ্যামিলি ক্যানভাস থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে তোমার জন্য আমাদের একজন স্পেশাল মানুষ একটা গিফট নিয়ে এসেছে, আমরা সেই গিফটটা তোমাকে দিতে চাই। তোমার মেয়ে? হ্যাঁ। আমরা চলে এসেছি একদম দিদি নাম্বার ওয়ান শুটিং এর শেষে, গিফট নেওয়ার পালা, আজকে তো আমার জীবনের সেরা দিন রে, আমার এত ভালো লাগছে আমি তো কখনো ভাবতেই পারিনি। আর আমার সাথে সাথে আমি তো ভীষণ বয়স্ক ছিলাম, আমার সাথে যে তিনটি ছোট ছোট ছেলে মেয়ে এসেছিল তারা যে এত ভালো, তারা যে আমাকে বারবার বলছে তুমি হবে কাকিমা, আমি বলছি এরা কি ভালো মেয়ে, কি মন, আমি সত্যি তোদের হাত ধরে আশীর্বাদ করছি, আজকে তো আমার নিশ্চয়ই অবিশ্বাস্য দিন। তোমার জন্য কনগ্রাচুলেশনস আমাদের সবার থেকে। আমাদের সাথে রয়েছেন আমাদের অধ্যাপক স্যার অমল মজুমদার, উনি দর্শনের প্রফেসর। বাহ, অনেক অনেক কনগ্রাচুলেশনস, তোমাদের জীবন আরো সুন্দর হোক। আজকে আমি পত্রলেখার পাশে থেকে আমরা যে আজকে সমৃদ্ধ হলাম তাতে তোমাদেরও অবদান আছে, তোমাদের তোমাদের শুভেচ্ছা না থাকলে আমরা এটা হতে পারতাম না। আর নৈহাটি আর রাজপুর খুব কাছাকাছি, খুব কাছাকাছি, কাজেই আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হোক আর তোমাদের শুভকামনা জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাম্বার ওয়ানে আমাদের সাথে আরেক যে পার্টিসিপেন্টস ছিল তাদের মধ্যে আমাদের সাথে রয়েছে কৃষানুদা আর পর্ণা দাসগুপ্ত। তো কৃষানুদার একটা বিশেষত্ব হচ্ছে উনি খুব সুন্দর মিমিক্রি করতে পারেন, আজকে যে মিমিক্রিটা করে দেখিয়েছে দিদি নাম্বার ওয়ানে, তোমরা অবশ্যই এই এপিসোডটা অবশ্যই দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট তোমরা প্রচন্ড আনন্দ করেছো এবং আগামী দিনে আমরা আবার দিদি নাম্বার ওয়ানে।
খুব ভালো লাগলো, ভীষণ মজা করলাম, পুরো একটা ঘন্টা পুরো এক্সপিরিয়েন্স করলাম। আর ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা আমাদের ছিল না, তো সেই জন্য থ্যাংকস টু জি বাংলা আমাদের এই এক্সপিরিয়েন্সটা করানোর জন্য। খুব ভালো লাগলো, খুব মজা করলাম, অনেক কিছু শিখলাম। তো হারা জেতা তো আছেই খেলায়, মেনলি হলো এক্সপিরিয়েন্স যেটা প্রতি মুহূর্তে আমরা গেইন করি। তো সেটা নিয়ে আর কিছু গিফট নিয়ে আমরা বাড়ি ফিরছি, ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, এবং জিতে প্রচুর লোক দেখেছো এবং প্রচুর শুভেচ্ছা আমরা পেয়েছি, ফর অল ইউর বেস্ট উইশেস আমরা পেয়েছি, এবং উই আর ভেরি গ্ল্যাড যে তোমরা আমাদের সাথে রয়েছো। এবং আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি যে কীভাবে আমরা দিদি নাম্বার ওয়ানে তোমরা যেতে পারো, এবং দিদি নাম্বার ওয়ানে অডিশন কীভাবে হয় সেই ব্যাপারে। তো আমি তোমাদের জাস্ট জানিয়ে দিই যে দিদি নাম্বার ওয়ানে যদি যেতে চাও, ফেসবুকে জি বাংলাতে যাও, জি বাংলার লিঙ্কটাতে যাও, সেখানে গিয়ে রেজিস্টার করো। দিদি নাম্বার ওয়ানের সিজন 9 শুরু হতে চলেছে 14th February থেকে, সেখানে তোমরা রেজিস্টার করো, এবং রেজিস্টার করলেই তোমরা অডিশনের জন্যে কল পেয়ে যাবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে তোমাদের সুন্দর পিকচার দিয়ে এবং তোমাদের প্রফেশনটা খুব সুন্দরভাবে প্রফেশনটা মেনশান করবে এবং করে তোমার ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। ইমেল আইডিটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান didinoone season9@gmail.com। ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পুরো ডিসক্রিপশানটা, যে এক্সাক্ট ইমেল আইডিটা কী সেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছ। তার সাথে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দিদি নাম্বার ওয়ান season9@gmail.com। ওকে, এখানে কিন্তু তোমরা পাঠিয়ে দাও। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলে রাখি যে দিদি নাম্বার ওয়ানের সিলেকশানটার সময় কিন্তু ওরা কিছু দেখতে চায় যেটা কি এক্সেপশনাল, রাইট? আইদার তোমার প্রফেশন অথবা তোমাদের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, লাইক মিমিক্রি করতে পারো, কি তোমাদের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা কিন্তু অন্যদের থেকে তোমাকে ইউনিক করে রেখেছে, এই জিনিসগুলো তুলে ধরো তোমরা যখন ইমেল করবে, তাহলে দেখবে অডিশনে ডেফিনেটলি কল পাবে। ভালো থেকো, আমাদের ভিডিও দেখো, শেয়ার করো, লাইক করো, এবং থ্যাংক ইউ।